সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। চলে এসেছি খেলাধুলার বিশ্লেষণ নিয়ে। খেলাধুলার বিশ্লেষণ, গত রাতে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা এবং ন্যাপোলির মধ্যকার যে খেলাটি ছিল সেই খেলাটি নিয়ে টুকিটাকি কিছু কথা বলার জন্য চলে এসেছি। তো বার্সেলোনা এবং ন্যাপোলির প্রথম লেগ যেটা খেলা হয় ন্যাপোলির মাঠে, 1-1 গোলে ড্র হয়। কালকের ম্যাচটা বার্সেলোনা 3-1 গোলে জয়লাভ করেছে, অর্থাৎ বার্সেলোনা অ্যাগ্রিগেশনে কোয়ার্টার ফাইনালে চলে গিয়েছে। তো কালকের খেলায় আমি যে কিছু বিষয় দেখেছি সেগুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি। প্রথমেই ম্যাচের শুরুতেই কিন্তু ন্যাপোলি চাইলেই একটা লিড নিতে পারত, সেই লিডটার সুযোগ পেয়েছিলেন মার্টিনস, কিন্তু মার্টিনসের শটটি বার পোস্টে লাগে, এবং বার পোস্টের একটা খুব খারাপ একটা জিনিস, বার পোস্টে কোনো দলের বল লাগা মানে সেই দল আসলে কপাল খারাপ, এটা আমরা শুনে থাকি সবসময়। তো যাই হোক, তো প্রথম দিকে ন্যাপোলি কিছুটা ভালো প্রেসিং করে খেলছিল, এটা মনে হচ্ছিল যে পজিটিভ সাইন। হঠাৎ করে তারা একটা গোল খেয়ে গেল, লেংলেটের যে গোলটা, বার্সা যে গোলটা হয়, সেই গোলটা খাওয়ার পরে আবার বার্সেলোনা খেলায় পুরোপুরি কামব্যাক করে। বার্সেলোনা তাদের স্বভাব সুলভ যে পাসিং স্টাইলের কিছুটা খেলা সেটা আমরা দেখেছি। তারপরে মেসির সোলো রানের যে একটা গোল আমরা দেখেছি, তা আউটস্ট্যান্ডিং একটা গোল, অনেকেই বলছেন যে শতাব্দীর অন্যতম সেরা একটি গোল, আসলেই দারুণ একটি গোল ছিল। তো খেলাটা এভাবেই এগিয়ে যাচ্ছিল, তো পরে মেসির ফাউল থেকে যে একটি পেনাল্টি পেলো বার্সেলোনা। তো প্রথমার্ধ আসলে পুরোটাই বার্সেলোনাময়, এর বাইরে আর কিছু বলার নেই। দ্বিতীয়ার্ধে আমার মনে হয় যে ন্যাপোলি অনেক ভালো খেলেছে, ন্যাপোলি চেষ্টা করেছে, তাদের যথাসাধ্য চেষ্টা করেছে। তবে একটা যে জায়গায় আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বুস্কেটসের অভাবটা বার্সেলোনা কিছুটা হলেও অনুভব করেছে, যদিও র্যাকেটিস পেনাল্টি কনসিভ করা এবং একটা ভুল পাস দেওয়া ছাড়া ভালোই খেলেছে, কিন্তু বুস্কেটসের রিপ্লেসমেন্ট হিসেবে পুরোপুরি র্যাকেটিস একদম সেন্ট্রাল মিডে বা ডিফেন্সিভ মিড রোলে, আমার মনে হয় যে বুস্কেটসের রিপ্লেসমেন্ট হিসেবে র্যাকেটিস পারফেক্ট ছিল না। ফ্র্যাঙ্কি ডি ইয়ং, তিনি অনেক ভালো খেলেছেন। আমার মনে হয় যে বার্সেলোনা এই ম্যাচটা থেকে যে শিক্ষাগুলো নিতে হবে সেই শিক্ষাগুলো নিয়ে সামনের ম্যাচে, যেহেতু বড় একটা ম্যাচ বায়ার্ন মিউনিখের সাথে খেলা, খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ, এখানে শিক্ষাগুলো কাজে লাগাতে পারে। যেহেতু বুস্কেটস ফিরে আসছে, র্যাকেটিসের জায়গায় বুস্কেটস, এবং অবশ্যই সার্জিও রবার্টোর জায়গায় আর্তুরো ভিজালকে টিমে ইনক্লুড করতে হবে তাদের, এটা এই শিক্ষাটা আমার মনে হয় যে কোচ কিকে সেটিয়েন, যার কিনা চাকরি হারানোর ভয় ছিল গত এই ম্যাচে, চাকরি হারানোর ভয় থেকে তিনি উদ্ধার করেছেন নিজেকে। যাই হোক, তো তারপরে আমার মনে হয় যে লেংলেট এবং পিকের যে পারফরমেন্সটা ছিল কালকের ম্যাচের, এই পারফরমেন্সটা তারা যদি ধরে রাখতে পারে আমার মনে হয় যে সামনের ম্যাচেও খুব ভালো কিছু করা সম্ভব, কারণ তাদের অনবদ্য পারফরমেন্স ছিল, এটা আমার মানে না বললেই নয়। ডিফেন্সে তারা অনেক ভালো খেলেছে, দুজনেই বেশ কিছু ভালো সেভ করেছে। তবে একটা বিষয়ে খুব হতাশাজনক যে গ্রিজম্যানকে কিন্তু প্রথম প্রায় 70-75 মিনিট খুঁজে পাওয়া যায়নি, তাকে সাব করানোর আগে 4-5 মিনিট হয়তো বা তিনি কিছুটা ভালো খেলেছিলেন, কিন্তু এটাও বার্সার জন্য আসলে গুড সাইন না যে গ্রিজম্যানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আশা করি গ্রিজম্যান ভালো খেলবে। তো ওভারঅল বার্সেলোনা জয়লাভ করেছে। বার্সেলোনা সেকেন্ড হাফে যেটা হয়েছে, ন্যাপোলি আসলে কোনো দল পিছিয়ে থাকলে তারা প্রেসিং করার চেষ্টা করে, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার, তবে বার্সেলোনা সে ধাক্কাটাকে সামলে উঠেছে তার ডিফেন্সের মাধ্যমে। তো আশা করি সামনের ম্যাচে যে দুটো চেঞ্জ আমি যেটা বললাম যে র্যাকেটিসের জায়গায় বুস্কেটস আর সার্জিও রবার্তোর জায়গায় আর্তুরো ভিদাল, এইভাবে যদি টিমটা সাজানো হয় বায়ার্নের সাথে একটা সুন্দর খেলা আমরা দেখতে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে।